গাইস, ইটস নয়নিতা ফ্রম নয়নি সোয়াগ। আমি কিছুদিন আগে আবার একটা কক্সবাজার ট্যুর দিয়ে আমি চ্যানেলে অলরেডি দুইটা কক্সবাজার ব্লগ দিয়ে দিছিলাম। আমি তোমাদেরকে আগে বলছিলাম যে আমার ফ্যামিলি কক্সবাজার যেতে খুব পছন্দ করে, আমাদের খুব যাওয়াও হয়। সো এই ব্লগটা কক্সবাজার নিয়ে। ওই দেখো ওই শার্কগুলো, যেগুলো দেখে আমি বলি কক্সবাজার চলে আসছি। তারপর আমরা হোটেলে চেক ইন করে নিলাম, আর আমাদের বারান্দা থেকে ওই দূরে একটুখানি সমুদ্র দেখা যাচ্ছিল, একদম অল্প অল্প। আমরা একটু আগে কক্সবাজার আসছি, তারপর ফ্রেশ হয়ে নিলাম, খাওয়া দাওয়া করলাম। তো এখন আমরা প্যারাসেলিং করতে যাব। ইয়েস, প্যারাসেলিং আমি এর আগের বারও একবার করছিলাম, অনেক 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 মজা, এক্সপিরিয়েন্সটা অনেক সুন্দর। সো আমি এবার আবার করব, ভিডিও তো তোমাদেরকে দেখাবো, আর এবার ট্রাই করবো একটু ডিটেলসও দেওয়া তোমাদেরকে। সো ভিডিওটা দেখতে থাকো, লেটস গো। আমি জানি না আমার মাথায় কি এমন বুদ্ধি আসছিল যে আমি এত লং জিন্স পরে বেঁচে হাঁটাহাঁটি করতে আসছি, মাথায় একটু বেশি বুদ্ধি আমার। সে যাই হোক, আমি আপাতত প্যারাসেলিং করব, আমার নজর ওইদিকেই যে আমি কখন আকাশে উঠবো। আমরা ওখানে অপশনের মধ্যে সুপার ডুপার রাইডটা নিই। সুপার ডুপার রাইড আর সুপার রাইডের মধ্যে তফাত এটাই যে সুপার ডুপার রাইডে পানি টাচ করাবে সাথে আকাশে উড়াবে, আর সুপার রাইডে জাস্ট আকাশ উড়াবে, নো পানি, ডিফারেন্স এটাই। লাইফ জ্যাকেট ওরাই পরাই দিচ্ছিল, কিন্তু লাইফ জ্যাকেটের প্রায় সবগুলো বাটনই কাজ করে না, বাংলাদেশ বলে কথা, আর কি এক্সপেক্ট করা যায়। এগুলো পরে দেওয়ার পর তারপর আমি উড়ে গেলাম, দ্যাটস মি জাস্ট চিলিং ইন দ্য স্কাই। ওঠার সময় সিটটা যে যার মতো অ্যাডজাস্ট করে নেয়, এখন যে অ্যাডজাস্ট করে বসে যেতে পারে সে পুরো ভিউটা বসে বসে এনজয় করে, আর যে অ্যাডজাস্ট করতে পারে না ও দাঁড়ায় থাকে ঝুলে ঝুলেই পুরো ভিউ এনজয় করে। এভাবে পানিটা টাচ করায়, কিন্তু আমার মনে হয় আকাশে আর একটু বেশি সময় রাখলে ভালো হতো, 5 মিনিট অনেক অনেক কম সময়, আর উপরে থাকলে তো ওইটা আরও কম সময় লাগে। তারপরে ছোট্ট কাঁকড়ার দেখা পাই। কেমন, মজা নাই? গুড মর্নিং, এখন খাওয়া দাওয়া করলাম, এখন আমরা ওয়াটার পার্কে যাব। কক্সবাজার ওয়াটার পার্কের আগে আমার যাওয়া হয়েছিল, কিন্তু এর আগের বার আমি, আমার কেন জানি স্লাইডে ফোবিয়া কাজ করে একটা, তো আমি আজকে ওইটা ওভারকাম করার ট্রাই করব। আই ডোন্ট নো আমি পারবো নাকি, হয়তো দেখা যাবে ভিতর ডিম হয়ে আবার বসেই আছি স্লাইড না চড়ে। এর আগের বার আমি সেটাই করছিলাম, সবাই স্লাইড এনজয় করতেছিল, বাট আমি কিছুই করতে পারি নাই, কারণ আমার আই ডোন্ট নো অনেক ভয় লাগে, অনেক ভয় লাগে স্লাইডে, কেন আমি জানি না, সেই জিনিসটাই আমি আজকে ওভারকাম করার ট্রাই করবো, লেটস সি করতে পারি নাকি। আর ওয়াটার পার্কটা তোমাদেরকে দেখাই দিব, সো লেটস গো। এবার গিয়ে একটা নতুন জিনিস দেখলাম যে কক্সবাজারেও কায়াকিং করা যায়, এটা আগে জানতাম না, আগে দেখিও নাই। ওয়াটার পার্কে দুই দিকে দুইটা জায়গা, একটা হচ্ছে ছোট ছোট ওয়াটার স্লাইডগুলো, আর আরেক পাশে হচ্ছে বড় বড় ওয়াটার স্লাইডগুলো। তোমরা জানো আমি গতবার এই ছোট ছোট ওয়াটার স্লাইডগুলোতেও চড়তে পারি নাই, আমি জানি না আমার কী ভয় কাজ করতো, এবারও অনেক অনেক ভয় লাগতেছিল, কিন্তু চোখ বন্ধ করে একটাই নামা শুরু করছি জাস্ট, তারপরেরগুলো আমি নিজেই নামা শুরু করছি। হ্যাঁ,
আসলে স্লাইডে কেউ ফার্স্ট নেমে যাচ্ছে ওর জামার ম্যাটেরিয়ালের জন্য, আর কেউ এরকম আটকে যাচ্ছে আমার আর আমার বোনের মতো। বড় বড় স্লাইডগুলোতে ভিডিও করার অপশন ছিল না, তাই ভিডিও করা হয় নাই, কিন্তু সবচেয়ে বেশি মজাই বড় স্লাইডগুলোতেই হয়। অনেক মজা হয়েছে, দ্যাটস দ্য থিং, আর আমি আমার স্লাইডের ভয়টা কাটাই উঠতে পারছি। ঠিক আছে, মজা লাগছে, যদি সব রেকর্ড করতে পারি নাই, যাই হোক এখন আমরা খেতে যাব, তো লেটস গো। তারপর আমরা আমাদের লাঞ্চটা পালঙ্কিতে করে নিই, আর পালঙ্কির এনভায়রনমেন্টটা সুন্দর ছিল। লাঞ্চ টাচ করার পর আমরা জাস্ট এই জায়গায় সবাই শান্ত হয়ে বসেছিলাম, যে যার মতো হালকা পাতলা আড্ডা দিচ্ছিলাম, পিসফুল লাগছিল এই জায়গাটা। তারপর আস্তে যেতে যেতে আমরা তরমুজ দেখি, আর আমাদের তখন তরমুজ খেতে ইচ্ছা করলো, আর তরমুজটা মজাও ছিল। তারপর রাতে মার্কেটে গেলাম, আমি হুদাই ডিফারেন্ট ডিফারেন্ট সানগ্লাস ট্রাই করতেছিলাম, কয়েকটাতে ভালো লাগছিল, কয়েকটাতে জঘন্য। এরপর দিন সকালে আমরা বিচে চলে যাই। এই যে ঢেউ সাউন্ড গুলো, আমার এগুলো অনেক ভালো লাগে, আই লাভ দ্য সাউন্ড। তারপর আমরা ওয়াটার বাইকে চড়ি, ওয়াটার বাইকে চড়তে অনেক মজা লাগে ভাই, আমার থেকে সবকিছুই মজা লাগে। এই ভিডিওটা এতটুকুই, চ্যানেলে যদি নিউ হয়ে থাকো সাবস্ক্রাইব করে দিও, আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক দিয়ে দিও। টাটা।